আপনারা দেখছেন একুশে টেলিভিশন আমাদের মাঝে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বিআরটি এর রোড সেফটি শাখার পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব ই রব্বানি মাহবুব রব্বানি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ড্রাইভিং লাইসেন্স এই বিষয়টির উপরে যেমনটি শুরুতে বলছিলাম শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে কেউ একজন ড্রাইভিং লাইসেন্স করতে চায় বৈধ উপায়ে সে আসলে কোন বিষয়গুলো অনুসরণ করবে তার কি কি ধরনের কাগজপত্র লাগবে বা কি উপায় কোথায় যোগাযোগ করবে কিভাবে সে নিজেকে প্রস্তুত করবে এই বিষয়টি দিয়ে আলোচনা শুরু করতে চাই মহাবিবির অবাণে ধন্যবাদ আপনাকে দেখেন আমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়াটা আমরা অনেক সহজ করে আনছি কারণ আগে কী হইতো আগে হয়তো কেউ যে ড্রাইভিং লাইসেন্স যদি করার ইচ্ছা পোষণ করতো সে আমাদের অফিসে যে খোঁজ নিত তারপর সেখান থেকে ফর্ম নিত ফর্মে দরখাস্ত করতো তারপর টাকা জমা এটা আপনি অ্যানালগ পদ্ধতির পদ্ধতির কথা কথা হ্যাঁ বলছি অর্থাৎ তারপরে সে লার্নার লাইসেন্সের দরখাস্ত করতো আবার আরেক দিন লার্নার লাইসেন্স নিতেই তিন থেকে চার দিন আমাদের অফিসে আসতে আসতে জি এখন কিন্তু আমরা এই টোটাল প্রক্রিয়াটা অটোমেশন করেছি জি অর্থাৎ এখন গ্রাহক কেউ যদি লাইসেন্সের প্রাথমিক স্টেজ যেটা লার্নার লাইসেন্স তার জন্য আমাদের অফিসে আসারই প্রয়োজন নাই সেটি নিজ হ্যাঁ জায়গায় বসে ঘরে বসে এটা অনলাইন পদ্ধতিতে লাইসেন্স ঘরে সে বসে পেয়ে যাবে এর জন্য ডকুমেন্ট কি লাগবে আপনারা জানেন যে আমাদের আগের আইনে আগের আইনে লার্নার লাইসেন্স বা লাইসেন্স নেয়ার একটা বাধ্যবতা ছিল লিখতে অথবা পড়তে জানতে হবে জি কিন্তু আপনার সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারোতে এটার পরিবর্তে ন্যূনতম ক্লাস এইট পাস এটা বাধ্যতামূলক করা হয়েছে জি তার মানে লাইসেন্স নেওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তাকে ক্লাস এইট পাস হতে হবে জি বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সেই তার একটা বার্থ সার্টিফিকেট দিতে হবে ওটা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হবে আর নির্দিষ্ট পরিমাণ ফি সেটা আপনার রকেটের মাধ্যমেও জমা দিতে পারে অথবা ডেবিট ক্রেডিটের মাধ্যমেও জমা দিতে পারে এই তিনটা থাকলে আর একটা ফর্ম সেটা আমাদের কম্পিউটারাইজ সে সেটা আছে সেটা জাস্ট ঘরটা ফিল আপ করলে হবে অর্থাৎ এইগুলো নিয়ে সে নিজের কম ঘরে বসেই নিজের আঙ্গিনায় বসেই বা তার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় সেটাও আমাদের অফিসে আসার দরকার নেই আমাদের ওয়েবসাইটে সব কিছু লেখা আছে অথবা কারোর যদি হেল্প প্রয়োজন হয় যে কোনো মোটরসাইকেলের যে কোনো শোরুমে গেলে তার কাছ থেকে হেল্প নিতে পারে আপনাদের কি হেল্পলাইন আছে হেল্পলাইন যে কোনো নাম্বার আছে যেখানে ফোন করে সেই বিষয়গুলো খোঁজ না আমাদের হেল্প যে যে অফিসে আছে সেই অফিসে ফোন করলে আপনারা আমাদের ওয়েবসাইটে সমস্ত তথ্য ফোন নাম্বার দেওয়া আছে যে যে দায়িত্ব আছে তার কাছে একটি আমি ঠিক অভিযোগ শব্দটা বলতে চাই না বাট কথা আছে জনমনে সেটি নিশ্চয়ই আপনিও স্বাভাবিকভাবে নিবেন যে গ্রাহক অনেক সময় ফোন করলে অনেক সময় ফোন রিসিভ করে না বা রিসিভ করতে সময় নেয় বা একাধিকবার করলে রিসিভ করতে হয় এক্ষেত্রে আসলে বিষয়টি রকম না বিষয়টা এখানে এখন কিন্তু লার্নার লাইসেন্সের জন্য আমাদের ফোনের প্রয়োজন হয় না আমাদের অফিসের কারণে হেল্পের প্রয়োজনই হয় না কেউ যদি অনলাইন পদ্ধতি বুঝতে অসুবিধা হয় সেটা আমাদের ওখানে লেখাই আছে তারপরে প্রয়োজন যে কোনো মোটরসাইকেলের শোরুমে ফোন করলেই তারা এখন লার্নার লাইসেন্স দিচ্ছে আমাদের অফিসে আসার প্রয়োজন হচ্ছে না কাজে আমাদের অফিসে হেল্পের কোনো প্রয়োজনই না এখন আমাদের হেল্প ছাড়াও করতে পারে তারপরেও যদি কেউ যদি প্রয়োজন হয় আমাদের অনেক নাম্বার আছে জি আমাদের অনেক নাম্বার আছে আমার হেডকোয়ার্টারের নাম্বার আছে কনসার্ন অফিসারের নাম্বার আছে কার যে কাউকে ফোন করলে সে তথ্যগুলো জেনে নিতে পারবে এবার আমরা লার্নার লাইসেন্স দিই তখনই কিন্তু তার পরীক্ষার ডেটও কিন্তু আমরা ওই সাথে একই সাথে দিয়ে দিই